ক্লাব ফুটবল থেকে জাতীয় দলের কোচ। আসন্ন সাফ ফুটবলে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনি দায়িত্ব নেবেন জাতীয় ফুটবল দলের। তার কোচিংয়ে সাফে অংশ নেবে বাংলাদেশ। তার আগে অস্কার আর বাফুফের বোঝাপড়া শেষ হতে হবে। তবে সত্যজিৎ দাশরূপুর ম্যানেজার হওয়া নিয়ে আপত্তি তুলেছে অনেকেই। রিপোর্ট নাসিমুল হাসানের। ব্যর্থতার জন্য কোচ হিসাবে জেমিডেকে সরতেই হতো, সেটা হলো বড্ড রূঢ়ভাবে। তাকে আড়ালে রেখেই ঘোষণা করা হলো সাফের নতুন কোচের নাম। কিংসের অস্কার ব্রুজনি হচ্ছেন সাফের নতুন কোচ। এর আগে 1989 সালে ঢাকা মোহামেডানের কোচ নাসির হেজাজিকে এমন দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সফল হতে পারেননি। সেখানে ভারত মালদ্বীপের বিপক্ষে সাফে কতটা সফল হতে পারবেন এই স্প্যানিশ কোচ? জাতীয় দলের বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমাদের মধ্যে অনেক রকমের আলোচনা বাকি রয়েছে এবং সেগুলো আগামীতে হতেই থাকবে। একটা জাতীয় দলের দায়িত্ব নেবার আগে কী ধরনের পরিকল্পনা করব, খেলোয়াড়দের সাথে কীভাবে কাজ করব, তার কোনো কিছুই চূড়ান্ত করতে পারিনি আমি। বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশরূপুকে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের ম্যানেজার হিসাবে। অস্কার আর রূপুর মিশেলটাই বা কেমন হতে পারে? দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা অস্কারকে কিছুদিনের জন্য ধার দিয়েছি। নিঃসন্দেহে একজন সফল কোচ, কিন্তু হুট করে কোন একটা দলকে নিয়ে সাফল্য এনে দেওয়াটা একটু কঠিন অবশ্যই। তো আমরা আশাবাদী বা আমরা আশা করব অস্কার যেন এ সংকট থেকে উত্তর খুব করতে পারে খুব সহজে। সবকিছুর ঊর্ধ্বে কিন্তু আপনার দেশ। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্বটা যাতে সুচারুরূপে আমরা পালন করতে পারি, সেটা আমরা মানে একেবারে হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। এবারের সাফের পরেই আছে এশিয়া কাপ, আর তাই ভারত আর মালদ্বীপ থাকছে মূল শক্তি নিয়ে। সেখানে বাংলাদেশ কতটা ভালো করে সেই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।